হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমি আজকে যাচ্ছি আমাদের কুণ্ডগড়ের ফেমাস শকুন্তলা কালী বাড়ির, নাম সবাই শুনেছো নিশ্চয়ই। তো শকুন্তলা মায়ের পুজো আজকে, তো মেলাটা দেখতে যাচ্ছি। এখন বাজে ওটা পৌনে একটা বাজে, যাই হোক, ওই তো এখন মেয়ে ঘুমিয়ে গেছে, মেয়েকে নিয়ে যাবো না এত ভিড়ের মধ্যে। তো আমরা যাচ্ছি, তো তো অনেক দেরি হয়ে গেছে, বেশি কথা বলবো না। তো আজকে যতটা পারি ভিডিও করব, যতটা পারি দেখাতে পারবো ততটাই দেখাবো, যতটা সম্ভব দেখানো ততটা দেখাবো। তো চলো, এখন এখন কখন আসতে পারবো বুঝতে পারছি না। তো আজকে মেলা বেশি ঘুরবো না, হয়তো আজকে হয়তো ঠাকুরটা দেখেই চলে আসব। আর একটুখানি ঢুকলে ঢুকবো, ঠিক নেই এখনো, অনেকটাই রাত হয়ে গেছে। তো দেখো, তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা কেমন লাগে জানিও, তো আমিও জানি না কেমন হবে। তো চলো দেখতে থাকো, আজকে যাচ্ছে আমাদের সাথে। এই যে এরা সব রেডি হচ্ছে, রেডি যাওয়ার জন্য। এই যে আমাদের এই পুচকুটা যাচ্ছে, হাই করো, এটা বেঁধে নিয়ে যাওয়া যাচ্ছে। বাবা আর মা, আমাদের মা শুয়ে রয়েছে, এরা আমরা সব গাড়ি নিয়ে যাচ্ছি। পাশের বাড়ির একটা বন্ধু আর তার মাও যাচ্ছে, মামি, পাশের বাড়ি মামি আর ছেলে যাচ্ছে। আমাদের সঙ্গে যাচ্ছে এই যে পাপাই বাবু, রেডি, হাই কর। তো আজকে বৃষ্টি হয়েছিল, ভাবছিলাম যেতে পারবো না, তো বৃষ্টিটা থেমে গেছে, তো আমরা যাই এখন। চলো টাটা। অন্ধকার, তো আমাদের আমাদের অটো পাওয়া এখান থেকে খুব মুশকিল, কখন পাবো কখন ছাড়বে ঠিক নেই। ওই জন্য এ দুবার করে ছাড়তে যাবে, আর এরা যাবে, তারপরে আমি আর মা যাবো। দেখতে থাকো, আমরা চললাম এখন সেকেন্ড ফিফটিতে। অন্ধকার, দেখো রাস্তাটার কি অবস্থা। আজকে বৃষ্টি হয়েছিল খুব, ঝড় বৃষ্টি হয়েছিল, পোল পড়ে গিয়ে পুরো অন্ধকার হয়ে গেছে রাস্তাটা, নালে রাস্তাটা ভালোই আলো থাকে। আমরা মেলার কাছে চলে এসেছি, কি বলছে শুনতে পাচ্ছি না। মা শকুন্তলা, আমাদের সবার বিশ্বাস এনার কাছে যাই চাওয়া হয় ইনি সব মনস্কামনা পূর্ণ করেন। এই জানালার কাছে যারা সব দাঁড়িয়ে রয়েছে, এরা সব ডালা পুজো দিয়ে এসছে, অনেক লাইন পড়ে যায় এই ডালা পুজোতে, বেশ অনেকক্ষণ ধরে ওরা দাঁড়িয়ে রয়েছে। পারলে তত মানে অনেকক্ষণ দাঁড়ানোর পরে হয়তো এদের লাইন এসছে, প্রচুর লাইন, প্রচুর। আগের দিন থেকে, এই পুজোর আগের দিন থেকে, মানে শুক্রবার রাত 12টার পর থেকে জল ঢালা শুরু হয়, তারপরে সব ডন্ডি দেয়, জল ঢালে সারা রাত চলে সেটা, পরের দিন পারলে 11:30-12টা অবধি মনে হয় চলে। আমি কোনোদিন দুপুরবেলা আসিনি, মানে পরের দিন 12টায় ঢালিনি, তো মনে হয় ঢালা হয়। এক আমার মা একবার এসেছিলো জল ঢালতে এরকম দুপুরবেলার দিকে, তো 12টা নাগাদ গিয়েছিলো, তখনও ঢালতে পেরেছিল। তারপর থেকে হয়তো আর হয় না, হয়তো 12টা বা 10টা অবধিও হতে পারে সেটা জল ঢালাটা। তারপর থেকে মায়ের গোছা শুরু, গোছানো সব শুরু হয়, মন্দির পরিষ্কার শুরু হয়, তারপরে মা ঢোকে বিকেলবেলা, এই বিকেলবেলা বলতে সূর্য ডোবার পর, তখন মা মন্দিরে ঢোকে বিকেলবেলার পর থেকেই। তারপরে মায়ের পুজোর সব গোছগাছ শুরু হয়, তারপর সবাই পুজোতে যখন বসে যায়, তারপরেই আস্তে আস্তে সব পাঠাবলিও শুরু হয়ে যায়। পাঠাবলিটাতে প্রচুর লাইন পড়ে, মানে না দেখলে বিশ্বাস করবে না এত লাইন পড়ে, তাই জন্য
এই যে পাঠাগুলির লাইন কত সব দাঁড়িয়ে রয়েছে, অনেকটা বড় লাইন এটা। ওইদিকে আর আমরা যাইনি, কিন্তু অনেকটা বড় লাইনটা। আমরা এগিয়ে যাচ্ছিলাম, এ আটকে পড়েছে এক জিনিস। এইটা এই দাসিটা বেশ ভালো না, অনেক উঁচুতে ফুচকা খাবো কেন খাবো তো দেখো বৃষ্টিতে কি অবস্থা, দোলনাগুলো শুধু দেখছি আমার খুব মন খারাপ হয়ে যাচ্ছে। আমার সাথে কেউ দোলনা চললো না, একা একা চড়া যায় বলো তোমরাই। Thank you.
দুটো গাড়ি না হয়েছে চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে পাপাই ময়ূরের পালক মাথায় নিয়ে চলছে কৃষ্ণ সেজে বাড়ি যাচ্ছে এখন তারপরে বাড়ি গিয়ে বাকিটা কথা বাকি কথা বলবো এখন আর কিছু বললাম না গন্ডগোল তুমি করছো আমরা চললাম এখন বাড়িতে কটা বাজে এখন কটা বাজে দেখে নাও না তারা আছে সাড়ে তিনটে এই সাড়ে তিনটে হ্যাঁ ইস আর কিছুক্ষণ থাকলে তো হয়ে গেছিল পুজো হ্যাঁ সাড়ে তিনটে সাড়ে চারটে সাড়ে পাঁচটা দু ঘন্টা আরে সাড়ে পাঁচটা কি এখন রোদ উঠে গেলে তখন ইয়ে দেয় নাকি তার আগেই তো মন্দির থেকে বার করে রোদ ওঠার আগেই তো নিয়ে যায় গঙ্গার পাড়ে এইমাত্র চলে এসেছি বাড়িতে আমরা বাড়িতে এসে চেঞ্জ করা হয়ে গেছে এবার ঘুম পাচ্ছি মামিকে মাম্মাকে নিয়ে আসবো এখন এসে ঘুমাবো এখন গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো বুঝতে পারছি না দেখো ঘড়িতে কটা আছে পৌনে চারটে বাজে তা এখন একটু শোবো তারপরে উঠে ঘুম থেকে উঠে আবার তো সকালের কাজ বাজ তো চলো গুড নাইট অ্যান্ড গুড মর্নিং আর তো ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা তো জানাও না কেউ কমেন্ট একটু করো আর ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো পাশে থাকা বেল বাটনটা অন করো যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তো চলো টাকা আর কি বলবো আর কিছু বলতে পারছি না আর কিছু মনেও করছি না তো জয় মা শকুন্তলা চলো টাটা